ছাত্ররা যেটা দাবি করছেন আমরাও তো এটাই দাবি করতে হইব, তারা কি আছে কম আমগো তো পোলা হয়নি নাকি, কারণ আমরা আমগো বাধ্য নামতে হয়, ঠিক আছে, আমরা তার পারি না, হয়তো আমরা পেটনীতি করি কিংবা আমরা গরিব মানুষ এই হিসাবে আমরা পারি না, আর নাহলে ছাত্ররা যেটা করে এটা তো প্রাপ্য। এখন আমরা হয়তো একটা প্রফেশনে চলে গেছি, এখন যারা প্রফেশনে যেতে পারতেছে না তাদের হয়তো চিন্তাভাবনা আছে যে না আমরা হয়তো কোটার জন্য ক্ষতিগ্রস্ত হইতেছি, এই জন্য তারা হয়তো আন্দোলন করতেছে। ইলজিক্যালি তো কেউ রাস্তায় নামবে না, তাদের তো কষ্ট হইতেছে, তারা যে রাস্তায় সারাদিন স্ট্রাইক করতেছে তাদের কষ্ট হইতেছে না, তবে হ্যাঁ সাফার হইতেছে, মানুষের কষ্ট হইতেছে না। আমরা এই যে বসে আছি, আমি এখন আসরের নামাজ পড়তে পারিনি, তো কিছু বিষয় বিবেচনা করা উচিত মহিলাদের, বা কিছু মানুষের কিছু সমস্যা তো থাকে, অ্যাম্বুলেন্স হয়তো যেতে দিতেছে দেখতেছি, কিন্তু আরও কিছু বিষয় বিবেচনা করে আন্দোলনটাকে সুন্দরভাবে করতে পারলে আরও ভালো হইতো। প্রত্যেকেরই একটা ন্যায্যতা আছে, চিন্তাভাবনার তো একটা সৌন্দর্য থাকে সবার মনের ভিতরেই। এখন বিষয় হলো যে এই দেশে কেউ কারো বিষয় বুঝতে চায় না, সমস্যা হলো এটা। আমার কষ্ট হলে আমি তার বিরুদ্ধে বলবো, সে দেখতেছে যে গাড়ি চুলায় সে আমাদের আন্দোলন নষ্ট করতেছে, সে আমার বিরুদ্ধে বলবে, বিষয়গুলো এরকম হয়ে গেছে এই আর কি। সাধারণ মানুষের এখন এরাও তো সাধারণ মানুষ, এরা কি অসাধারণ না? আপনি বলেন এরা তো অসাধারণ কেউ না, এরাও তো সাধারণ। এখন এরা তো বলতেছে যে এরা সাফার করতেছে, এরা চাকরি পাচ্ছে না, এই জন্য আন্দোলন করতেছে। আমি তো এক ঘন্টা সো এক ঘন্টা দূরে বয়ে রয়েছি, অন্ত আমার তো সমস্যা, আমি গ্যাস লই দেয় না, বেড়া গাড়ি জমা দিতে হইব, হ্যাঁ আমি পেসেঞ্জারও খেবো মারতে নি, হ্যাঁ বয়ে রয়েছি, তখন তো আমার সমস্যা। আরও 400-500 টাকা হয়তো মারতে পারতাম, আমার বেতনের সময়টা আর কি নষ্ট হয়েছে। ছাত্ররা যেটা দাবি করছেন আমরাও তো এটাই দাবি করতে হইব, তারা কি আছে কম আমগো তো পোলা হয়নি নাকি, কারণ আমরা আমগো বাধ্য নামতে হয়, ঠিক আছে, আমরা তার পারি না, হয়তো আমরা পেটনীতি করি কিংবা আমরা গরিব মানুষ এই হিসাবে আমরা পারি না, আর নাহলে ছাত্ররা যেটা করে এটা তো প্রাপ্য। আসলে একটা কথা বলেন, যে কোনো দেশে একটা ছাত্র আন্দোলন যদি একটা জোরালো ভূমিকা নেয় তে ওই ছাত্র আন্দোলনের পক্ষে সম্ভব পুরো দেশকে একটা মানে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়া। তা আমরা দেখছি যে যতগুলো আন্দোলন হয়েছে, ভাষা আন্দোলন বলেন, মুক্তিযুদ্ধ আন্দোলন বলেন, ছাত্র আন্দোলন প্রথমেই মুখ্য ভূমিকা পালন করছে। তা আসলে দেখেন সবাই ন্যায্য অধিকার পাওয়া দরকার। এখন একটা মানুষ 30 বছর, 25 বছর, 22 বছর পড়াশোনা করে, পড়াশোনা করার পর সে যদি যোগ্যতা অনুযায়ী যদি চাকরি যদি সে না পায়, তো সে এই যে আক্ষেপটা সেটা কাকে বলবে? আজকে আমাদের কাছে মাননীয় প্রধানের কাছে খুব জোর কাছে একটা অনুরোধ, যে তার কাছে যে একটা খুবই অনুরোধ যে একটা মানুষ সে একটা লোয়ার লেভেল থেকে ছোট থেকে যখন সে বড় করে একটা আশা রাখে, সে একটা তার জীবিকার জন্য সে চাকরি করবে, একটা ভালো অবস্থানে চলে যাবে। তো এখানে যদি আপনি যদি কোটা যদি রেখে দেন, এত পার্সেন্টেজ যদি কোটা রেখে দেন, তো দেখেন আমাদের পড়াশোনা করে কী লাভ? আমাদের এইরকম যে এত কষ্ট করে যে ছাত্র আন্দোলন করতেছে, না খায়া না নিয়ে, ঠিক আছে, যে রৌদ্রের মধ্যে বৃষ্টিতে ভিজে ভিজে করতেছে, কেন করতেছে? তাদের ন্যায্য অধিকার নেওয়ার জন্য। তো এটা স্বাভাবিক, যত শিক্ষিত মানুষ আছে 100% এটার মধ্যে অবশ্যই এটার মধ্যে একটা সহমত আমরা পেশন করতেছি। এবং যে কোটা আন্দোলন যে করতেছে, যে কোটাটা আরেকটু সংক্ষিপ্ত করা দরকার যদি এত কিছু প্রয়োজন হয়। আর এখন দেখুন মুক্তিযুদ্ধের কথা বলি, যে আজকাল এই কী বলবো যে সার্টিফিকেট, মুক্তি সার্টিফিকেট, মানে প্রকৃত মুক্তিযোদ্ধা কারা এটা আমাকে দেখতে হবে। প্রকৃত মুক্তিযোদ্ধা কারা, তারা এখন তাদের কী অবস্থা হয়ে আছে? আজকে মানুষ বিভিন্নভাবে সার্টিফিকেট বানাইতেছে যে আমি মুক্তিযোদ্ধা হইতেছি, তাদের সন্তান আছে চাকরি পাচ্ছে, কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধা কোথায় আছে তাদের খুঁজে দেখতে হবে, এবং তাদের সন্তান কোথায় আছে দেখেন আপনি, এই আমার কথা।